আমার নাম শিবু দাস। কালকে ঝড় বৃষ্টিতে কি কি ক্ষতি হলো আপনাদের? ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে বলতে, তো বৃষ্টি তো কালকে রাত্রে তো হয়ে গেছে, আর ধান তো জলে ডুবছে, তো বর্তমানে এদিকে লকডাউন, সেদিকে তো আমাদের এইরকম বৃষ্টি হয়ে গেছে, ধান পান সব ডুবে যাচ্ছে, আর বাদামও প্রায় নষ্টর দিকে, ধানও নষ্টর দিকে। তো আমরা বর্তমান করব কি, উপর থেকে কিছু যদি সাহায্য মিলে তাহলে আমাদের ভালো হয় বর্তমান। আর আমি আর কি নাম রতন পাত্র। ধানের অবস্থা কী রকম? ধানের অবস্থা আজকে যে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টিতে যে তুলা হচ্ছে শক্ত ক্ষতি হয়ে গেছে, এই যে তুলা হচ্ছে শক্ত গজা হয়ে যাবে, বাদাম বাড়ি বি গজা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। যে অবস্থা গজা হয়ে গেছে, তাই তো গরমের ভাপেতে কিছু কিছু গজা হয়ে গেছে। কত মতো ক্ষতি হতে পারে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়ে গেছে। সে যা ক্ষতি হয়ে গেছে সে আর বলার ইয়ে নেই, এই জলে ছাঁকা হচ্ছে, ছাঁকলে বি কী হবে, কিচ্ছু থাকবে না। এই ছাঁকা রাখি আবার তো এসে যাবে বোধে বৃষ্টি। কী ধান এগুলো? এগুলো শঙ্কর ধান।